রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপাল আমাদের সংবিধান মোতাবেক যেভাবে তিনি বা তার মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ অনুষ্ঠান করানোর জন্য নির্দেশিকা জারি করেন, সেই নির্দেশিকাকে উপেক্ষা করে প্রথম দুজনের শপথ হয়েছে, আর পরবর্তীকালের যে চারজনের যে শপথ আমি যতটুকু জেনেছি এই চারজনের ক্ষেত্রে রাজ্যপাল কোনো ধরনের নির্দেশিকা দেননি, ফলে স্বাভাবিকভাবে সংবিধানকে উপেক্ষা করে, সাংবিধানিক দায় দায়িত্বকে উপেক্ষা করে, বরঞ্চ সংবিধানকে চ্যালেঞ্জ করে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তা অনৈতিক এবং অসাংবিধানিক। এর পাশাপাশি এটাও আপনাদেরকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন কনস্টিটিউশন এবং কনভেনশনের কথা, কিন্তু যেখানে কনস্টিটিউশন এবং কনভেনশনের মধ্যে কনফ্লিক্ট হয় আমরা সবাই জানি, সেইখানে কনস্টিটিউশন হচ্ছে ওভার পাওয়ার করে বা সেটা অনুযায়ী কাজ করতে হবে, ফলে যে শপথ অসাংবিধানিক এবং অনৈতিক সেই শপথের শরিক আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা হতে চাইনি। এবং তার পাশাপাশি আপনারা শুনেছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা ইতিমধ্যেই বলেছেন, ইতিপূর্বেও আপনাদেরকে বলেছি যে গত যে চারটি উপনির্বাচন হয়েছে এবং তার মধ্যে দিয়ে যারা জয়ী হয়ে এসছেন তাদেরকে এটাকে বলা যেতে পারে একটা গণতন্ত্রের প্রহসনের যারা কুশীলব তারা শপথ গ্রহণ করলেন। আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারবার করে ভোটের বুথ ভিত্তিক ফলাফলকে দেখিয়ে বলেছেন যে এই যে ফল সেখানে দেখা যাচ্ছে বুথের মধ্যে ভূতের উপদ্রব, আর এই ভূতরা গত চারটি উপনির্বাচনে যেভাবে তারা দাপাদাপি করেছেন, লাফিয়েছেন, সেটাও আজকে যেভাবে মান্যতা দেওয়ার চেষ্টা করেছেন এটা নিশ্চিতভাবে গণতন্ত্রের পক্ষে শুভ নয়। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার সদনের তার গরিমার কথা বলেন, তার সম্মানের কথা বলেন, অথচ আমরা এটুকু দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী হিসাবে থাকার সময় যেভাবে এই বিধানসভায় ভাঙচুর হয়েছে এবং এই বিধানসভার অভ্যন্তরে আপনারা এটাও দেখেছেন ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত প্রতিনিধিদেরকে বাইরে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে, তাদের মাফলার লাগিয়ে তারা তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, তা সত্ত্বেও যেভাবে বিধানসভার অভ্যন্তরে তাদেরকে বিজেপির বিধায়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে তা সদনের গরিমা নষ্ট করে। ফলে এই যে শপথ গ্রহণ দুটো এবং চারটে এবং সামগ্রিকভাবে যে ভূমিকা আমরা সদনের দেখেছি সেটা অসাংবিধানিক এবং অনৈতিক, কোনো ধরনের অসাংবিধানিক এবং অনৈতিক কাজের সাথে বিজেপি শরিক হতে চায় না। দেখুন, যিনি এই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন এবং যারা এই নিয়ে জবাব দেওয়ার দায়িত্ব তাদের হয়ে প্রতিক্রিয়া আমি দেব না, তবে আমি তো বারবার করে একটা কথা বলছি, এই শপথ একটা অসাংবিধানিক এবং অনৈতিক। সেই শপথে জরিমানা হবে না অন্য কোনো ব্যবস্থা সংবিধান অনুযায়ী নেওয়া যায় সেটা নিশ্চিতভাবে রাজ্যপাল দেখবেন এবং আমরা পরবর্তী পর্যায়ে তার উপরে ভিত্তি করে আমাদের প্রতিক্রিয়া দেব। দেখুন, পুরোটাই সংবিধান বিরোধী। প্রথম কথা, আপনারা জানেন নিটের ক্ষেত্রে এটা একটা সাবজুডিস ম্যাটার। আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন আমরা বিভিন্ন সময় যখন বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছি, আমরা যখন আলোচনা চেয়েছি আমাদের সেই আলোচনা খারিজ করে দিয়েছেন আমাদের সদনে মাননীয় স্পিকার সাহেব, এই কথা বলে যে এই কেস এইগুলো সাবজুডিস কেস। অথচ একইভাবে নিট যা সুপ্রিম কোর্টে আইনগত প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার মাঝখানে দাঁড়িয়ে এর আলোচনা করাটাও সাবজুডিস, তাই আলোচনা করাটাও অসাংবিধানিক। আর ভারতীয় ন্যায় সংহিতা তো পাশ হয়ে গেছে, আইন হয়ে গেছে, দেশের সরকারের আইন, সেই আইন নিয়ে কোনো ধরনের প্রস্তাব আলোচনা করা রাজ্যের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংবিধান আমাদেরকে সেই অনুমতি দেয় না। কিন্তু বারবার এর আগেও আমরা দেখেছিলাম ন্যায় সংহিতা নিয়ে আলোচনা
সেই সময় আমরা বলেছি, আজকেও আমরা বলছি যে এই মুখ্যমন্ত্রী, যদিও আমি দুঃখিত এই শব্দ ব্যবহার করবার জন্য, উনি হচ্ছেন মিথ্যের জাহাজ। এত মিথ্যে ভাষণ তিনি মানুষের সামনে বিধানসভার ভিতরে দেন, যে মিথ্যে ভাষণ আমাদের পশ্চিমবঙ্গের মান সম্মানকে ভুলুণ্ঠিত করছে। আমাকে রাত্রে খবর দেওয়া হয়েছে যে আমার বিধানসভা এলাকার ওয়ার্ড নাম্বার 7-এ একটি শিশুর মৃত্যু হয়, এবং পরবর্তীকালে আমি শুনি নার্সিংহোম থেকে ডেঙ্গু বলা সত্ত্বেও পরবর্তীকালে স্বাস্থ্য দপ্তর থেকে চাপ সৃষ্টি করে সেই শব্দটিকে মুছতে বাধ্য করা হয়। এবং দুর্ভাগ্য হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারি, দুর্ভাগ্য হচ্ছে এটাই যে আমার শহরের মেয়র সাহেব হচ্ছে দুবারের মন্ত্রী, তার থেকে বেশি সময় কাউন্সিলর ছিলেন, উনি এখন মেয়র সাহেব। ডেঙ্গিতে শিশু মৃত্যু হওয়ার পরে আমরা যে ওই অঞ্চলটিকে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছতা, অ্যাওয়ারনেস, সেন্সিটাইজেশন করা কোনো কাজ ওখানে গিয়ে পুরো দপ্তরের, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা করেননি। আমার ধারণা, আমি জানি না যে মাননীয় মেয়র সাহেব কি মন্ত্রিত্ব হারানোর বা হেরে যাওয়ার শোকে এখনও আচ্ছন্ন আছেন, যে শিলিগুড়ি পৌরসভা পরিচালনা করবার ক্ষেত্রে উনি কি সত্যিই পরিচালনা করতে চান, নাকি গা ছেড়ে দিয়েছেন যা হচ্ছে হোক। এটা আজকে শিলিগুড়িবাসীর দুর্ভোগ। আমি শুধু আশা রাখব মাননীয় পৌরমন্ত্রী তিনি এই ব্যাপারে নজর দেবেন। ওখানে যে ধরনের আমরা টিম ওয়াইজ সার্ভে করার থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ থেকে শুরু করে ডেঙ্গু প্রতিরোধ করবার জন্য বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা, বিভিন্ন জায়গায় ফিভার ক্লিনিক তৈরি করবার মতন কাজ, যেগুলো আমরা বিগত দিনে দেখেছি, সেই কাজগুলো যাতে হয় এ ব্যাপারে নিশ্চিতভাবে আমি পৌরমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারি। না, আজকের দিনে দাঁড়িয়ে আমি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখছি, ডেঙ্গু একটা ইস্যু, কারণ আমাদের শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে ডেঙ্গু ছড়িয়েছে, প্রয়োজনে আমরা মেনশন, কলিং অ্যাটেনশন, নানা বিষয় আছে তার মধ্যে আমরা নিয়ে আসবো, কিন্তু তার থেকেও অনেক বড় বড় ইস্যু আমরা নিশ্চিতভাবে এই বিধানসভা সদনের মধ্যে তুলব। থ্যাংক ইউ। দেখুন, যে মুখ্যমন্ত্রী বিধানসভা ভাঙচুর করে সেই মুখ্যমন্ত্রী সংবিধানকে সম্মান দেবেন এটা তো আমরা আশা করি না। আমরা জানি যে আপনারা দেখেছেন মাননীয় বিরোধী দলনেতাকে বারবার করে সাসপেন্ড করা হয়েছে, আমাকে বারবার করে সাসপেন্ড করা হয়েছে বিধানসভায় কণ্ঠরুদ্ধ করবার জন্য। ফলে সংবিধানের সাথে তৃণমূলের যোগসূত্র অনেক দূর দূর পর্যন্ত নেই। শুধু আপনাদেরকে অনুরোধ করব বিষয়টিকে তোলবার জন্য, যে তৃণমূলের মতন একটি দুষ্কৃতীদের স্বীকৃত রাজনৈতিক দল রাজ্যে শেখ শাহজাহানের মতন এই ধরনের দুষ্কৃতীদেরকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করিয়ে একদিকে রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আজকে পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী যে জেলা তার মধ্যে যে অনুপ্রবেশের দাপাদাপি, সালিশি বিচার ব্যবস্থা, এই সবটাই প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ নয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাদেশ হিসেবে দেখতে রাজ্যকে বেশি পছন্দ করেন, তার প্রতিফলন সংবিধানকে উপেক্ষা করা, নিজের মতন রাজ্য চালানোর চেষ্টা, এবং পশ্চিমবঙ্গ এমন একটা আলাদা রাষ্ট্র ব্যবস্থা এইভাবে চলবার চেষ্টা করছেন। আমি আশা রাখি 2026 মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলছি, ভুলে যাবেন না, লোকসভায় 2,33,00,000 বেশি মানুষ ভোট দিয়েছেন, আপনি আসন দেখছেন, আপনি জানবেন 2,33,00,000 লোক ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়েছে, এবং আপনাদের যে ভোটের যে বৃদ্ধি বা আপনারা যে ভোটের ডিফারেন্স আছে, সেই ভোট আসলে ভোট নয়, সেগুলো হচ্ছে বুথে বুথে ভূতের দাপাদাপি, যা আমাদের মাননীয় বিরোধী দলনেতা ইতিমধ্যে মানুষের সামনে এই ভোট নিয়ে পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখিয়েছেন। এবং আমরা বেশ কয়েকটি লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করা, মামলা ইত্যাদি করার পথে এগিয়ে গিয়েছে। দেখুন, আমি মুখ্যমন্ত্রীর ভাষণে কি বলবো, যে রাজ্যে শিক্ষা দপ্তরের অধিকর্তা, সচিব, মন্ত্রীরা জেলে গড়াগড়ি খাচ্ছে,
ওয়েমার্সির ট্যাম্পারিং, সাদা খাতায় জমা দিয়ে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের রেকর্ড, হীরা বলবে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে, নীট নিয়ে, যেখানে কেন্দ্রের সরকার সর্বতোভাবে সচেষ্ট যে আজকের তথ্য প্রযুক্তির দিনে বিভিন্ন ধরনের সমস্যা, যে সুফলও আছে তার বিভিন্ন ধরনের ফাঁকফোকর আছে, সেটাকে বন্ধ করে ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করবার জন্য, আর যিনি এর বিরুদ্ধে সমালোচনা করছেন তার বসে থাকা, তার পাশে বসে থাকা পার্থবাবুর খাটের তলায় 61 কোটি টাকা পাওয়া যায় তো লজ্জা হয় না মাননীয় মুখ্যমন্ত্রীর? নীট নিয়ে প্রশ্ন তোলার আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ধারাবাহিকভাবে প্রশ্ন লিক হয়েছে এখানে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি এসএসসি নিয়ে কি ধরনের দুর্নীতি, প্রাইমারি টেট নিয়ে কি ধরনের দুর্নীতি, সারা ভারতবর্ষে যেটা হয়নি ওএমআরসির ট্যাম্পারিং, ওএমআরসির ডেস্ট্রয় করা, এই যে সমস্ত কিছুগুলো হয়েছে এইগুলোকে দেখে আমরা নিশ্চিতভাবে এইটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রীর কোনো নৈতিক জায়গা নেই যে নীট নিয়ে তিনি কোনো সমালোচনা করেন। আগে তিনি নিজের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে প্রথমে আলো ফেলুন, দেখুন, তারপরে তিনি অন্য বিষয়ে আলোচনা করলেন।